শিল্প খাতে বিদ্যুৎ সংযোগের সময় কমিয়ে আনতে চায় সরকার। এ লক্ষ্যে বিতরণকারী চারটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ওয়ান স্টপ সার্ভিসের আওতায় স্বল্প সময়ে সংযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা বিডা নির্বাহী চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। শিল্প খাতের বিকাশ ও উৎপাদন কর্মকাণ্ড গতিশীল করতে বিদ্যুৎ ও জ্বালানির পর্যাপ্ত যোগান চান বিনিয়োগকারীরা। বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে ব্যবসায়ী সমাজের এই দাবি ক্রমেই জোরালো হচ্ছে। একই সঙ্গে ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের উপরে ওঠার অন্যতম সিঁড়িও হতে পারে বিদ্যুৎ জ্বালানির পর্যাপ্ততা নিশ্চিত করা। বিষয়টি মাথায় রেখে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সাথে বিডার এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান। চুক্তির আওতায় উদ্যোক্তারা আগের চেয়ে দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ পাবেন বলে মনে করছেন বিতরণকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা। স্বল্প সময়ে বৈদ্যুতিক নতুন সংযোগ গ্রহণ করতে পারবে, বিধায় দেশি বিদেশি শিল্প প্রকল্প সমূহ দ্রুত সময়ে উৎপাদনে যেতে পারবে, রিলায়েবল এবং কোয়ালিটি বিদ্যুৎ পেতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা সুনিশ্চিত করব। মুজিব বর্ষে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হবে বলে জানালেন বিদ্যুৎ সচিব। আর বিডার নির্বাহী চেয়ারম্যানের আশা, চুক্তির সব শর্ত ও উদ্যোগ দ্রুত পূরণ হবে। হ্যাসেল ফ্রি পেতে চান, যদি আপনার খুব তড়ি এটি দেওয়া যায়, খুব তাড়াতাড়ি দেওয়া যায়, তাদের যে কস্ট অফ ডুইং বিজনেস সেটি কমে যায়। সাস্টেনেবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড মডার্ন ইলেকট্রিসিটি আমরা এদেশের মানুষকে পৌঁছে দেব, সর্বধরনের গ্রাহককে আমরা পৌঁছে দিতে পারব। 35টি সংস্থার মাধ্যমে 154টি সেবা দেওয়া হবে বিডার ওয়ান স্টপ সার্ভিস থেকে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।